আমি একটা লেখা পড়েছিলাম, লেখাটা ছিল একটা লোক রাতের বেলা সে মোবাইল দেখতেছে, মোবাইলের মধ্যে সে একটু খারাপ দৃশ্য দেখাচ্ছিল। এমন সময় মেয়ে গিয়ে ঘরে ঢুকলো, মেয়ে ঘরে ঢুকে দেখলো বাবা তার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে। আছে কিনা এমন ছেলেরা, এমন আছে কিনা বলেন? এগুলির কারণেই তো জানা, এগুলির কারণেই তো জানা দৃশ্য দেখছে, মেয়ে দেখে ফেললো। মেয়ে তখন বাবাকে বলল, বাবা তোমার লজ্জা লাগলো না, লজ্জা করে না? একটা শব্দ বলেছে, লজ্জা করে না বাবা, লজ্জা করে না বাবা। মেয়েটা ঘরে চলে গেল, সেই বাবা যন্ত্রণায় ভুগতে আরম্ভ করলো। আরে আমার মেয়ে দেখে ফেললো, আমার মেয়ে কি কথাটা বলেছে, লজ্জা করে না বাবা? মেয়েটা সহ্য করতে পারলো না, সে লোকটা অফিসে চলে গেল, অফিস করতেছে কিন্তু আর ভালো লাগে না। মেয়েটা কি বলেছে, লজ্জা লাগে না বাবা? কিন্তু মেয়েটার যন্ত্রণায় সে হার্ট ফিল করলো, বাবার এই অবস্থা দেখে হার্ট ফিল করলো। মেয়েটা এরপরে মারা গেল। বাবা যখন বাড়িতে ফিরে আসলো, মেয়েটা বাবার মাথাটা নোয়া, লজ্জিত একটা মুখ, এখনই আমার মেয়ের সাথে দেখা হলে আমার কানে বাজতেছে, আমার মেয়ে আমাকে বলেছে লজ্জা লাগে না বাবা। আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব, আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব, এই চিন্তা যখন করতেছে, এমন সময় দরজা খোলার সাথে সাথে একটা চিৎকার শুনল, স্ত্রী চিৎকার বলতেছে, আমার মেয়েটা মারা গেছে, আমার মেয়েটা মারা গেছে। বাবার কানে তখন বাজতেছিল রাতের কথা, লজ্জা লাগে না বাবা? তার দাফন হলো, তার জানাজার ব্যবস্থা হলো। দাফন করার সময় মেয়েটাকে যখন কবরের মধ্যে দাফন করে দেয়, কবরের মধ্যে রাখা অবস্থায় বাবা একটা চিৎকার করার কথা ছিল, মেয়েটা তো চলে যায়, বাবা চিৎকার করার কথা ছিল, বাবা চিৎকার করে নাই, বাবা হেসে দিয়েছে, বাবা হেসে দিল। তাকে জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? আমার মেয়েটা চলে গেছে, আমার কলিজার টুকরাটা চলে গেছে, কিন্তু আমার জীবনের মধ্যে একটা আঘাত দিয়ে পরিবর্তন করে গেছে। যেই নীতিতে আমি আমার চরিত্রকে নষ্ট করছি, আমার ঈমানকে নষ্ট করে দিতেছি, আমার মেয়েটা হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার আখেরাতকে বুঝে ফেলেছি, আমি আমার আখেরাতকে বুঝে ফেলেছি। আজকে সমাজের যারা প্রিভেন্টিভ করছেন না, আপনি চিন্তা করছেন আপনার মেয়েটা কিন্তু একদিন আপনার জন্য বিপদ হয়ে যাবে, আপনার জন্য বিপদ হয়ে যাবে। এই মেয়েটা যদি চরিত্রবান হয়, তাহলে আপনার জন্য এটা কাল হাসুরের দিন আপনার জন্য অনেক কিছু পাওয়া হবে। আর এই মেয়েটা যদি চরিত্রহীন হয়, তাহলে মনে রেখে দিয়েন, আপনার মেয়ে কিন্তু আপনাকে ছাড়বে না, আপনার মেয়ে আপনাকে ছাড়বে না। সুতরাং আমরা যদি হতে চাই ভালো একটা বাবা হবো, রাজি আছে সবাই? এই দুশ্চরিত্র স্বভাব যার মধ্যে আছে, যেই বাবার মধ্যে দুশ্চরিত্র স্বভাব আছে, এই কারণেই মেয়েগুলি খারাপ হয়, ছেলেগুলি খারাপ হয়। বাবা নামাজ নাই, মেয়ের নামাজ নাই, মার নামাজ নাই, মেয়ের নামাজ নাই, ছেলের নামাজ নাই। সুতরাং আমরা চলুন একটা সুন্দর সুন্দর একটা সমাজ চিন্তা করি, যেই সমাজের মধ্যে খারাপই থাকবে না, প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই?